এক মাস পেরিয়ে গেল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার সময় ইতিমধ্যে প্রায় দশ হাজারের বেশি মানুষ মারা গেছে এর মধ্যে প্রায় পাঁচ হাজার নারী এবং পুরুষ এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলের এই বড় বড় হামলা প্রতিদিনই রক্ত ঝরছে গাজাই অন্যদিকে প্রতিরোধ যোদ্ধা হামাসের সদস্যরা মরণপুর লড়াই করছে জানা গেছে স্থল হামলায় নাকাল হয়ে পড়েছে ইসরায়েলি সেনা সদস্যরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েলি বাহিনী গাজার শাসক গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা বুধবার ঘোষণা করেছে যে গাজাই ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তারা একশো ছত্রিশটি ইসরায়েলি সাময়িক যান ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সাতাশে অক্টোবর থেকে অবরুদ্ধ গাজাই স্থল অভিযানের সময় তেত্রিশ সেনা নিহত ও দুইশো সেনা আহত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থাল অভিযান চালাতে যাওয়া সেনারা বেশ ভালোই এগিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কন্ডিকাস তবে তিনি সঙ্গে এও স্বীকার করেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য হামাসও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এদিকে নিজেদের হাতে আটক দুশো ষাট জিম্বির মধ্যে দশ থেকে পনেরো জনকে মুক্তি দিতে পারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর এই দশ থেকে পনেরো জনকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় এক অথবা দুই দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দশ হাজার পাঁচশো জন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে চার হাজার দুইশো চব্বিশ জন শিশু এছাড়া নিহতদের মধ্যে দুই হাজার আটশো জন নারী ও ছয়শো জন বৃদ্ধ আছে এদিকে ফিলিস্তিনির গাজায় চলমান সংঘাত এবং বেসামরিক মানুষের নিহতর ঘটনায় আবারও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস